বিদেশি ক্যাপ্টেন ইউসুফের কাতে এবং সলোমন কিং। ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেছেন জালাল উদ্দিন। বেকামেঙ্গা তিনি ইনজুর্ড হয়ে পরে বের হয়ে গিয়েছেন, তবে তার আগে কিন্তু বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলেন। মুক্তিযোদ্ধা সংসদের প্রথমার্ধে আক্রমণগুলো যদি দেখে নেওয়া যাক, বেকামেঙ্গা সুযোগ পেয়েছিলেন, সলোমন কিং পাওমর জবে, আবারও পাওমর জবে ছিলেন, গোলটা করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে, লিফটটা এনে দিয়েছেন ওতাবেকের ফ্রিকিক, প্রীতম ধরে ফেলেছিলেন ওতাবেক, যে শটটি ক্রসবারে লাগে, এবং সলোমন কিং এর পরের যে গোলটা ছিল মাঝ মাঠের থেকে বল নিয়ে একা ঢুকে যে ডিবক্সে শট নিয়ে সরাসরি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে ম্যাচের দ্বিতীয় গোলটা করেন। চোটা হয়েছিল বেকামেঙ্গার, ওভারহেড কিক বাইরে দিয়ে চলে যায়। সলোমন কিং এবং পাওয়ার জবের প্রতিষ্ঠাটা ব্যর্থ হয়ে যায়। রোহিতের শট এবং আরেকবার কিন্তু ইউসুফের কাতর শট ক্রসবারে লেগে সাইড বারে লেগে প্রতিহত হয়, এবং শেষটা কিন্তু বলতেই হয় রয়্যালের নামে লেখা থাকবে মুক্তিযোদ্ধা সংসদ।